হিজাব পরিধান নিয়ে আবারও সমস্যার মুখে ছাত্রীরা। আলিগড়ের শ্রী বর্ষনী কলেজ নির্ধারিত কলেজ পোশাক ছাড়া অন্য কোনো পোশাক পরিধান নিষিদ্ধ করেছে। সারা ভারতে মুসলিম মেয়েদের সম্মান ও পরিচয় নষ্ট করার এক চক্রান্ত চলছে বলে মনে করছেন অনেকে। বুল্লি পাই বা সুল্লি ডিলস থেকে শুরু করে মুসলিম মেয়েদের হিজাব বোরখা পরার প্রতি নিষেধাজ্ঞা যে আসলে মুসলিম মেয়েদের সম্মান নষ্টের পরিকল্পনা মাত্র, তা বুঝতে বাকি থাকছে না কারোরই। গত শনিবার হঠাৎই হিজাব পরা ছাত্রীদের কলেজে প্রবেশে বাধা দেয় কর্তৃপক্ষ। ছাত্রীরা জানান, কর্তৃপক্ষ তাদেরকে বোরখা খুলে কলেজ ঢুকতে নির্দেশ দেয়। শুধু বোরখা খুলে এই শান্ত নয় তারা, কলেজে ঢোকার পর হিজাবও খুলে ফেলতে নির্দেশ দেওয়া হয় কলেজের তরফ থেকে। এতদিন পর্যন্ত কলেজের সম্মানের সঙ্গে বোরখা পরে পড়াশোনা করতে কোনো অসুবিধেই হয়নি। হঠাৎ কেন এমন নির্দেশ তা বুঝে উঠতে পারছেন না ছাত্রীরাও। এই কলেজটি আগ্রার ডক্টর বি আর আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত, আগ্রার অন্যতম নাম করা কলেজ এইটি। 1947 সালে প্রতিষ্ঠিত এই কলেজে 70,000 পড়ুয়ার মধ্যে 60% মুসলিম এবং 1947 সালে প্রতিষ্ঠিত এই কলেজে 70,000 পড়ুয়ার মধ্যে 60% মহিলা এবং 250 জন মুসলিম ছাত্রী রয়েছে। সারা ভারত জুড়ে মুসলিম মেয়েদের হিজাব পরিধান নিয়ে যেভাবে বারংবার সমস্যার মুখে পড়তে হচ্ছে, তাতে ভারতবর্ষ আর কতদিন মুসলিম বসবাসের উপযুক্ত থাকবে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। কর্ণাটকের পর বাংলা থেকে আগ্রা, আর কোনো জায়গায় বাদ থাকবে না এরপর। মুসলিমরা ভারতে অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেছে অলরেডি, এই পদক্ষেপগুলি তারই পূর্বধাপ বলে মনে করছেন বুদ্ধিজীবী মহল। ব্যুরো রিপোর্ট, NBTV।